সারা বছর বাগান আলো করে রাখার মতো ফুলের নাম নয়নতারা। ছোটবেলা থেকে সাদা ও হালকা বেগুনি নয়নতারা ফুলের সাথে পরিচয় আমাদের সবার। নয়নতারা সুন্দর সবুজ চকচকে পাতাযুক্ত গুল্ম ধরনের গাছ, সারা বছর ফুল দেয়। গাছটি লাগানো যায় সব ঋতুতে। ফুলটি গন্ধহীন, পাঁচ পাপড়ির মাঝখানে একটি গাঢ় রঙের ফোঁটা যেন সবার দৃষ্টি ও মন কেড়ে নেয়। গাছটি বংশবৃদ্ধি হয় বীজের মাধ্যমে। এ গাছের বীজ অনেক ঝড়ঝাপটা উপেক্ষা করেও নিজেকে টিকিয়ে রাখতে পারে। রয়েছে অনেক ঔষধি গুণও। যে কোনো জায়গায় বিনা যত্নে এরা বেঁচে থাকতে পারে। একই গাছে প্রতিদিন অনেক অনেক ফুল ফোটে। এই গাছটি যে কোনো বাগানের শোভাবর্ধনের জন্য একদম যথেষ্ট। সরাসরি বীজ মাটিতে বা টবে আপনা আপনি পড়ে চারা হয়ে থাকে। আর এ চারা যদি আলাদা টবে লাগানো যায় কয়েক সপ্তাহ পর, তাহলে কিন্তু আবারও নতুন বড় গাছ জন্মায়। বড় গাছ থেকে ডাল কাটিং করেও আবার চারা করা যেতে পারে। খুব সহজেই ছাদ বা বারান্দায় লাগানো যায়। একবার যদি দেশি নয়নতারা আপনার বাগানে স্থান দেন, তাহলে এর গাছের চারায় আবার আপনার ছাদ একটা থেকে দশটা হয়ে যাবে নয়নতারা গাছের। এ গাছে তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না, তাই আমরা যারা কর্মব্যস্ত আছি তাদের ছাদ বা বারান্দায় কিন্তু আমরা এ গাছটিকে স্থান দিতে পারি। এ গাছের পরিচর্যা অন্য সব গাছের মতোই, তবে মাঝে মাঝে এর আগাছা পরিষ্কার করে দিতে হয়। পর্যাপ্ত রোদ পায় এমন জায়গায় রাখতে হবে, তবে প্রখর রোদের নিচেও যেন না রাখি তাও খেয়াল রাখতে হবে। প্রতি সপ্তাহে গাছের নিচের মাটি আলগা করে দিতে পারেন। এতে এয়ার সার্কুলেশন ভালো হয়, গাছ তার প্রয়োজনীয় পুষ্টি সে নিজেই সংরক্ষণ করে নেয়। সকালে এবং দুপুরে শেষ দিকটাতে, মানে হচ্ছে বিকেলের দিকে পানি দিতে হবে। দুবেলা পানি দিলেই যথেষ্ট। এরপরও যদি অনেক বেশি মোটা গাছ বা তরতাজা বড় সাইজের ফুল চান, তাহলে আমি যে একটা সার ব্যবহার করি, লিকুইড তরল সার, সেই সারটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে মাসে একবার দিতে পারেন। আমি এই ম্যাজিক তরল সারটার কীভাবে ঘরে বানাবেন তার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু এ গাছটি তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, ঝামেলা ছাড়াই প্রচুর ফুল দেয়। আর একটি গাছ থেকে আপনার বাগানে বহুত গাছের জন্ম দেয় নিজ নিজ থেকে নিজেই। সুতরাং এ গাছটি কিন্তু আমরা আমাদের বাগানে স্থান দিতে পারি। তো দর্শক, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।